গুণের নৃত্যে বলিউডের অনন্য এক অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার গুণমুগ্ধ ভক্ত সংখ্যা এত বেশি যে তা সংখ্যায় প্রকাশ করা প্রায় অসম্ভব। মাধুরীর এক চিলতে হাসিতে কাত হতে বাধ্য যে কেউ। আর তার আজা নাচলে নাচলে মেরে ইয়ার গানের নাচে এখনও ভূত সিনেমা প্রেমীরা। মাধুরীর এই বয়সেও তার বলতেই পাগল অনেকে। কেউ কেউ বলে থাকেন মাধুরী ওয়ান পিস, তার মতো পারফেকশনিস্ট কেউ হবে না। এই অভিনেত্রীর সিনেমা থেকে ব্যক্তিগত জীবন সবটা নিয়েই তাই চর্চা সবসময়ই তুঙ্গে। প্রতি বছরই পরিবারের সঙ্গে জমজমাট পালন করেন মাধুরী। তবে জানেন কি, এই বিশেষ উৎসব ঘিরে তার ছেলেবেলার অত্যন্ত খারাপ কিছু স্মৃতি রয়েছে। আতশবাজি এমন দুরাবস্থা করেছিল যে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত। মাধুরী দীক্ষিতকে হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। কোনো সিনেমা বা অনুষ্ঠান মাধুরী মানেই হিট। সিনেমা থেকে এখন অনেকটা দূরে থাকলেও এই অভিনেত্রীর কদর কমেনি একটুও। সৌন্দর্যে চিরসবুজ তিনি। বছরের পর বছর ধরে তার ভক্তকুল তার চেহারার প্রশংসা করে এসেছে। অভিনেত্রী একবার একটি ঘটনা প্রকাশ করেছিলেন যেখানে তিনি পটকাবাজি থেকে কিভাবে নিজেকে রক্ষা করেছিলেন সেই ঘটনা তুলে ধরেছিলেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে ন্যাড়া পর্যন্ত হতে হয়েছিল। আর ঘটনাটি ঘটেছিল কোনো এক দীপাবলিতে। মাধুরী দীক্ষিত সবসময় দীপাবলির উৎসব আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করেছেন, কিন্তু এখন আলোর এই উৎসবকে তিনি যতটা ভালোবাসেন ততটাই পটকা বা আতশবাজিকে ভয় পান। কারণ শৈশবে বাজি পোড়ানোর সেই দুর্ঘটনা এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। কি ছিল সেই দুর্ঘটনা চলুন জানি। একটি সাক্ষাৎকারে এ বিষয়ে মাধুরী বলেছিলেন তিনি একটা সময় পটকা পোড়াতে খুব পছন্দ করতেন। শৈশবে তিনি একবার পটকা পোড়াচ্ছিলেন, তখন হঠাৎ তার চুলে আগুন ধরে যায়। মাধুরীর চুলের পরিস্থিতি এতটা বাজে হয়েছিল যে তার বাবা এই অভিনেত্রীর চুল কামিয়ে দেন। আগুনে মাধুরীর বেশিরভাগ চুল নষ্ট হয়ে যাওয়ায় তাকে সম্পূর্ণ ন্যাড়া হয়ে যেতে হয়েছিল। সেই থেকে পটকার ধারে কাছেও যান না মাধুরী। তিনি জানান ভাগ্য সহায় থাকায় ক্ষতিটা শুধু চুলের উপর দিয়ে গেছে, এজন্য তিনি নিজেকে ধন্য মনে করেন। কেননা হাতে থাকা পটকাটি এমনভাবে ফেটেছিল তাতে তিনি দু চোখও হারাতে পারতেন। আর তাই হলে আজ তিনি ক্যারিয়ারের যে অবস্থায় আছেন তার কানাগুলিও মারাতে পারতেন না। তবে মনের মধ্যে পটকা ভীতি থাকলেও দীপাবলি উদযাপন কোনোভাবে বাদ যায় না মাধুরীর। তবে একেবারে পরিবেশ দূষণহীন বাজি দিয়ে দীপাবলি উদযাপন করতে পছন্দ করেন তিনি, পটকা পোড়ানো থেকেও দূরে থাকেন। বর্তমানে পরিবার স্বামী সংসার নিয়েই ব্যস্ত থাকেন মাধুরী। মাঝে মধ্যে বিভিন্ন রিয়েলিটি শোতে উপস্থিত হন তিনি। সিনেমার পর্দায় তাকে সবশেষ দেখা গিয়েছিল মাজামা ছবিতে। ছবিটি পরিচালনা করেছিলেন আনন্দ তিওয়ারি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গৌরাজ রাও, ঋত্বিক ভৌমিক, ভার্খা সিং, সিমন সিং এবং সৃষ্টি শ্রীবাস্তব। ছবিটি দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছিল এবং অ্যামাজন প্রাইমেও ব্যাপক সাড়া ফেলে। কানেস্পাতে মানিপা, খবর সংযোগ।